হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ। আর আপনাদের আবারও স্বাগত জানাই আমার এই নতুন ব্লগটি দেখার জন্য। আজ আমরা চলে এসেছি সালুগড়া মনেশ্রী। শিলিগুড়ি সেবক রোড ধরে সারা বছরই বহু পর্যটক পাড়ি দেন উত্তরবঙ্গ ও সিকিমের পথে, কিন্তু এই রাস্তার উপরেই অবস্থিত সালুগড়া মনেশ্রী, যা অনেক সময় উপেক্ষিত হয়ে গিয়ে থাকে। আজ তারই গল্প নিয়ে এসেছি আপনাদের সামনে। সালুগড়া মঠ হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি উপকণ্ঠের একটি বৌদ্ধ মন্দির। মনে করা হয় তিব্বতের লামা কালো রিনপোচের দ্বারা এটি নির্মিত এবং প্রতিষ্ঠিত হয়েছিল। শিলিগুড়ি শহর থেকে আনুমানিক 6 কিলোমিটার বাইরে, এবং যদি আমি এনজিপি স্টেশন থেকে ধরি তাহলে আনুমানিক 13 কিলোমিটার বাইরে এটি অবস্থিত। শিলিগুড়ি ভ্রমণ প্রকাশ মানুষের কাছে এটি একটি অন্যতম প্রধান তীর্থস্থল এবং বৌদ্ধদের কাছে এটি খুবই পবিত্র জায়গা। এই সালুগড়া মঠটি দেখার সময় হলো সকাল 5:30 থেকে নিয়ে বিকেল 6:30 পর্যন্ত। এই মঠের প্রধান আকর্ষণ হলো এই 100 ফুট লম্বা স্তূপ। শান্ত পরিবেশের আবরণে আচ্ছন্ন সালুগড়া মনেস্ট্রি। ওই যে ওই দিকটা হয়তো বুঝতে পারছেন, লক্ষ্য করে দেখুন পাহাড় দেখা যাচ্ছে। আজ যেহেতু মেঘলা আকাশ এবং ভিজিবিলিটি খুব একটা ভালো নেই, তাই মোবাইল ক্যামেরা সমস্ত কিছু তুলে উঠতে পারলো না। তবে যদি ওয়েদার পরিষ্কার হয় তাহলে কিন্তু শিলিগুড়ি শহর থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। মঠের এই চারিপাশের শান্ত পরিবেশ নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। সমস্ত ক্লান্তি ভুলে গিয়ে আপনি নিজেকে আবার পুনর্জীবিত অনুভব করবেন। তাই অনুরোধ রইল, উত্তরবঙ্গ ঘুরতে গিয়ে অবশ্যই যেন এই সালুগড়া মনেশ্রী দেখতে ভুলবেন না। আজ তবে এটু শুনি, দেখা হচ্ছে আগামী পর্বে। টিল দ্যাট টাইম, গুড বাই, টেক কেয়ার।